بايو يلا جا يلا بدري جا জয় হিন্দ দোস্তো আপনারা দেখছেন তসলিমউদ্দিন সৈনিক মাস্টার ইউটিউব চ্যানেল। তো যাই হোক বালিজল গ্রাম আমার বাড়ি হচ্ছে ইটালে। তো যাই হোক ফোন করছিল, তো এখন এই যে সাপ রয়েছে মুরগির ঘরে, মুরগিকে ডেট করে দিয়েছে। তো যাই হোক দেখে নিয়ে ফোন করেছে, সাপটাকে না মেরে ফোন করেছে, তাকে ধন্যবাদ। কে ফোন করেছিল? কে দেখছিল প্রথমে? এখানে আসো, যাও না যাও। তুমি যে দেখছিলা, তো মুরগিটাকে কেটে দিয়েছে? হ্যাঁ, মুরগিটা একদম মারা গেছে। সাপ আছে এখনো? সাপ আছে, সাপটা একদম বিরাট বড় আছে। যাই হোক এখন সাপটাকে আমি রেস্কিউ করব। লাস্ট অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সরজন আমি দেখছিল এটা সাপটা, এবং সাপটাকে রেস্কিউ করব। এটা সরাও এখন দাঁড়াই দাঁড়া। ওই গান মামা, ওই গাড়ি ভাঙান না, এবার সাপটা দেখো। ওই ছিল না, আমরা গাও আমরা গাও। হ্যাঁ আপন গেলি ওরে করে দিয়া এটা ফাটা কি হলো বড় সাপটা। রিল গেম রাখা है। সাপটা উড়ি যা, আমরা দেখলো ওটা ঘাড়া বন্ধা ভারবা ছিল। আই খাট ভারো ছিল ভাই, বন্ধ করে দিলো। খাট ভারো ছিল, বমনি বন্ধ করে দিই। দেখে সাপটা দিলো, সাপটা দেখে গেছে, সাপটা দেখে গেল। নিকলে গেল এটা থাম গিয়ে ওটা মাথা জানা গেল। খুশি না মুরগিটা দিমাতে বহুত দিমাতে দিমাতে লাগ না। তো লাগ লাগান 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 আটা দূরে ডাক্তার। এ ভাবি কি ভাই কি বন্ধ করে দিই। বায়ো يلا যা এটা ধরে দে যা। এই সব এঙ্গনা দেব এঙ্গনা। চলো চলো এঙ্গনা লে সাইড। এঙ্গনা গানি বলে ছাড়া দেব। চ চ কোদাল মত নিচে মারি। নিচে চলো मुर्गी तो आ रहा है मुर्गी जो होती मुर्गी मुर्गी की मरो उसी जो दे यार और दिमाग पे आ रहे यार मालूम है ये तो तुम्हारी खाली है गार्डन पर है नहीं उसका घर वाले हेलो बड़ा मुर्गी वाला क्यों কথা হলো না জয়ন্ত স্যার আপনারা দেখছেন তোশিন বন্দর সিনেমা মাস্টার ইউটিউব চ্যানেল তো যাই হোক বালিজো থেকে সরজনা মে আমাকে ফোন করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম খেয়েছে সাপটা ডিম খাওয়ার পরে সাপটা ওই ডিমগুলোকে বাঁচাতে গিয়ে ওই মুরগিটাকে মেরে দিয়েছে ডিমগুলো তো খেয়েছে খেতে যাচ্ছিল খাওয়ার পরে মুরগিটাকে ডেড করে দিয়েছে তো যাই হোক এই সব প্রাণী যদি কারোবারতে ঢুকে থাকে মারবেন না আর মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই সব প্রাণীগুলো যদি ঢুকে থাকে ঘরে ঘরে তো ফোন করবেন আর না মেরে ফোন করবেন আর যে মারেনি সবটাকে তাকে ধন্যবাদ এই সব প্রাণীগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমরা জানি সাপ কাটলে মানুষ মারা যায় কিন্তু সাপের যে উপকার গুণ কি আমরা জানি না পরে গল্পটা বলবেন তো সাপের কি গুণ আমরা জানি না সাপ কাটলে এটুকু আমরা জানি যে মারা যায় মানুষ যেরকম মাঠে কাটে একটা গাছ ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে উপকার হচ্ছে সেরকম সাপকেও উপকার দিচ্ছে কী কী এক নম্বর হচ্ছে এই যে সাপের বিষটা আছে এক নম্বর ওষুধ হচ্ছে ক্যান্সারের ওষুধ দুই নম্বর ট্যাবলেট তিন নম্বর প্রতিটা ট্যাবলেট আছে ডাক্তাররা যে ট্যাবলেট বিক্রি করে বলে না যে আমার মাথাটা ব্যথা করছিল তো এখন ট্যাবলেটটা খেলাম এখন শেষ হয়ে গেল তো এগুলাই থাকে আর আরও একটা জিনিস এই যে বড়ো বড়ো মানুষের যে অপারেশনগুলো হয় এই সাপের বিষটাকে মানুষটাকে অজ্ঞান করে যদি অজ্ঞান না করতে পারে তাহলে আপনার কাছে অপারেশন করতে 1 লাখ 1.5 লাখ টাকা চাইবে আর যে এরা সাপের বিষটা পাই যায় ডাক্তাররা তাতে ওদের সহজ হয় অপারেশনটা করতে কাটা চিন্তা করতে তুমি টের পাবো না তো যাই হোক আর বেশি কিছু বলবো না সাপ মারবেন না সাপ মারলে পরিবেশটা দূষিত হয়ে যায় খালি এর একটাই খালি মুশকি যে কাটলে মানুষ মারা যায় তবুও সহজে মরে না 100 বার যদি সাপটা ছবল দেয় 5 বার রিক্স হয় 95 বারই রিক্স হয় না সাপের আতঙ্কতে মানুষ মারা যায় এই আমাকে ছবল দিল নিঃশ্বাস লাগলো মানে হার্ট অ্যাটাক করে মানুষটা আর যে মনে একটু শক্তি করে যে আমি এত বড় মানুষটা আর এটুকু সাপে আমাকে কাটতে কি হলো একটুকু যদি মনে সাহস করে তাহলে বাঁচে যাবে মানুষটা কিচ্ছু হবে না কিন্তু একটু সাহস করে থাকতে হবে দাও একটা বস্তা দাও আর কিছু বলবো না जवानी पर से फलप फेंकिए ना कितने ठीक है मूल्यवान कथा कथा ध्यान दिए सुनबें काके सापी काटो और काको निशासी लागे थको सापके मारबेन ना सोजा चले जाबेन आपनारा हॉस्पिटाले केनना ओखाने डाक्तारे मेडिकल इए आछे डाक्तार आछे ओराई ओटा ट्रिटमेंट करबे जोदि साप केटेओ देय मानुषके मरबे ना एंटीवेनम दिबे सोजा हॉस्पिटाले जाबेन आर सोजा हॉस्पिटाले गेलेई बाँचे जाबेन कोनो ओझा टोझार काछे जाबेन ना एकदम बाँचे जाबेन तो जाई होक आर किछु बोलबो ना जय हिंद जय भारत वंदे मातरम কিসের বস্তা ছিল